বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে আমরা ক্লাস টেনের ইতিহাসের যে কুড়ি মার্কসে তোমাদের ফেব্রুয়ারি দু হাজার বাইশে নতুন মডেল অ্যাক্টিভিট দিয়েছে তো তার উত্তরগুলো দেখে নেবো এছাড়া বন্ধুরা তোমাদের ক্লাস টেনের বাংলা ইংরেজি অঙ্ক আমি ইতিমধ্যে করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো উত্তরগুলো নিচে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা তার উত্তরগুলো কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা আমরা চলে এসেছি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি ফেব্রুয়ারি দু হাজার বাইশে ইতিহাস কুড়ি মার্কসে তোমাদের এই প্রশ্নটা ছিল তোমরা এক এক করে উত্তরগুলো দেখে নেব একের দেখো ছিল শূন্যস্থান পূরণ করে চারটে কোশ্চেন ছিল এক নম্বরে চার নম্বর প্রথম কোশ্চেন ছিল কয়েকটা দেখো কলকাতা মাদ্রাজা গড়ে ওঠে ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কয়েকটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর হয়ে যাবে ডেভিড হেয়ার নেক্সট কোশ্চেন কয়েকটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ড্যাশ উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল নেক্সট কোশ্চেন ঘয়েরটা স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর হয়ে যাবে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এখানে দেখো তোমাদের কোশ্চেনে কিন্তু এখানে এটা দুটো ঘ করে দিয়েছে দুটো ঘ করে দিয়েছে এটা ঘ হতো লাস্ট চার চার নম্বরটা ঠিক আছে তো তোমরা একটু ঠিক করে লিখবে নেক্সট দেখো তোমাদের স্তম্ভ মেলানো ছিল দুয়ের চারটা কোশ্চেন ছিল চার নম্বর এক এক নম্বর করে দেখো আমি স্তম্ভটার উত্তরটা করে দিয়েছি তোমরা সুন্দরভাবে খাতাতে কিন্তু ছক করবে কস্তম্ভ বাঁদিকে ডান দিকে খস্তম্ভ দিয়ে সঠিক উত্তরের পাশে সঠিকটা লিখবে দেখো প্রথম কস্তম্ভে ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন এটা খস্তম্ভের ডিরো জিও যেটা আছে তার সঙ্গে ম্যাচ করে যাবে তারপরে দেখো কস্তম্ভে ছিল তত্ত্ববোধিনী সভা এটা খস্তম্ভের দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে উত্তর এটার সঙ্গে ম্যাচ করবে তারপর ছিল হুতুম প্যাচের নকশা এটা হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ আর লাস্ট ছিল দেখো গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিকা এটা হবে হরিনাথ মজুমদার ঠিক আছে তাহলে তোমরা কিন্তু আমি শুধুমাত্র উত্তরটা করে দিয়েছি আমি আর কোশ্চেন লিখিনি তো আশা করছি বোঝা গেছে তোমাদের চলো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের তিনের দাগে ছিল যে দুই তিনটি বাক্যে উত্তর দাও লালন ফকির স্মরণীয় কেন আমরা কি লিখবো উত্তরে লালন ফকির একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক সমাজ সংস্কারক মানবতাবাদী দার্শনিক অসংখ্য অসাধারণ গানের সুরকার ও গায়ক ছিলেন লালনকে বাউল গানের অগ্রদূতদের মধ্যে একজন অন্যতম হিসেবে বিবেচনা করা করা হয় এবং তাকে বাউল সম্রাট হিসেবেও আখ্যায়িত হয়ে থাকে তিনি ধর্ম জাত কুল বর্ণ লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদে বিশ্বাস করতেন না প্রকৃতপক্ষে লালন ছিলেন আচ্ছা প্রকৃতপক্ষ লালনের পরে দাঁড়িটা কিন্তু হবে না ঠিক আছে প্রকৃতপক্ষে লালন ছিলেন একসঙ্গেভাবে মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার চেতনায় উদ্বুদ্ধ যিনি আজও লালন সাই লালন শাহ মহাত্মা লালন নামে ইত্যাদি নামে পরিচিত তাহলে এটুকু লিখলে হবে তোমাদের এরপর নেক্সট দেখো আমাদের ক্ষয়ের কোশ্চেনটা যেটা ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি উত্তরে আমরা কি লিখব উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে সকল উদার মনস্ক ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন লিখব বেথুন সাহেব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ডালহৌসির আইন মন্ত্রী রূপে ভারতে আসেন তিনি মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেন আধুনিক উচ্চশিক্ষার প্রসারের জন্যে কলকাতায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন বর্তমানে এটি বেথুন কলেজ নামে পরিচিত এছাড়াও ফিমেল জুভেনাইল সোসাইটির প্রতিষ্ঠা কলকাতা পাবলিক লাইব্রেরি স্থাপন প্রভৃতিতে তার ভূমিকা প্রশংসনীয় আঠারোশো একান্ন খ্রিস্টাব্দের বারোই আগস্ট কলকাতায় এই মহান ব্যক্তির মৃত্যু হয় এরপরে আমরা নেক্সট চারের দাগে চলে যাচ্ছি দেখো চারের দাগে আমাদের প্রশ্ন ছিল সাতটি আটটি বাক্যে উত্তর দাও দুটো কোশ্চেন ছিল চার নম্বর করে আট নম্বর তাহলে আমরা দেখো এই প্রশ্ন দুটো একটু বড় হবে ইতিহাস তো তো আমরা দেখে নেবো দেখো ব্রাহ্ম সমাজে কেন বিভাজন দেখা গেছিল উত্তর আমরা কি লিখবো উত্তর উনিশ শতকে বাংলা তথা ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের প্রতিকৃত ছিলেন ব্রাহ্ম সমাজ প্রতিকৃত ছিল ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় উপনিষদের একেশ্বরবাদী তত্ত্বের উপর ভিত্তি করে আঠেরোশো খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম প্রতিষ্ঠা করেন এটি পরবর্তীকালে ব্র্যাকেটে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে লিখব ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয় প্রাথমিকভাবে প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল আমরা নম্বর পয়েন্টে লিখব লিখব পয়েন্ট করে এক এক নম্বরে এবং অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা করা নম্বরে লিখব খ্রিস্টীয় খ্রিস্টান মিশনারিদের আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা তিন নম্বরে লিখব বাংলা বৈদ্যুতিক হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করা চার নম্বরে লিখব হিন্দু ধর্মের নামে সব কুসংস্কার ও অন্যায় অবিচার কুসংস্কার ও অন্যায় অবিচার প্রচলিত আছে তার উচ্ছেদ করা এরপরে পরের প্যারাগ্রাফে লিখব রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ আন্দোলন নিস্তেজ হয়ে পড়ল পড়লে ব্রাহ্ম সমাজের হাল ধরেছিলেন দ্বারকানাথ ঠাকুরের পত্র দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রাহ্ম সমাজের নারকনাথ ঠাকুরের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রাহ্ম সমাজের তিনি ব্রাহ্ম আন্দোলনের নতুন প্রাণের সঞ্চার করেন দেবেন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় অবদান হলো তিনি ব্রাহ্ম সমাজের নিয়মাবলী ধর্ম আচার বিধি, ক্রিয়া পদ্ধতি প্রভৃতি প্রণয়ন করেন তার এই কাজের ফলে দেশ আন্দোলন একটি সাংগঠনিক রূপ পায় যাই হোক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলন আরও গতিশীল হয়ে ওঠে কিন্তু কিছুদিনের মধ্যে কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের মতপার্থক্যের জন্যে সমাজের মধ্যে ভাঙন দেখা দেয় প্রথমে দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্ব দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ নববিধান ব্রাহ্ম সমাজ আঠারোশো আশি খ্রিস্টাব্দ এবং শিবনাথ শাস্ত্রীর আনন্দমোহন বসুর নেতৃত্বে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে তাহলে এতটা আমাদের লিখতে হবে ঠিক আছে পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা ক্ষয়েরটা দেখে নেব বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আলোচনা করো উত্তরে আমরা কি লিখবো ভূমিকা বলে প্রথমে পয়েন্ট দেব পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে উনিশ শতকের মধ্যবিত্ত বাঙালি সমাজের যুক্তিবাদী ও মানবতাবাদী আন্দোলনের সূচনা হওয়ার ফলে তৎকালীন ধর্ম সমাজ শিক্ষা সাহিত্য দর্শন রাজনৈতিক জীবনের সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় যাকে ঐতিহাসিকরা বঙ্গীয় নবজাগরণ বা বেঙ্গল রাইসেন্স বলে অভিহিত করেছেন বঙ্গীয় নবজাগরণ নিয়ে পণ্ডিত মহলে মত শেষ নেই কারো কারো মতে ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ ছিল মূলত শহরকেন্দ্রিক সাধারণ মানুষের মধ্যে একটি বড় অংশ নবজাগরণের যোগ দেয়নি আবার কারো কারো মতে ইউরোপের নবজাগরণ এবং বাংলার নবজাগরণের মধ্যে বিস্তর তফাত ছিল প্রখ্যাত পণ্ডিত অশোক মিত্র বাংলা নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন তার মতে এই নবজাগরণের সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ ছিল না আবার গবেষক সুপ্রকাশ রায় বলেছেন বাংলা বাংলার অর্থনৈতিক সামাজিক ও সংস্কৃতির ক্ষেত্রে আন্দোলনের প্রকৃতি ছিল প্রকৃত ছিল ইউরোপীয় আন্দোলনের থেকে অনেক ভিন্ন ও বিপরীতমুখী অধ্যাপক সুমিত সরকার বাংলা নবজাগরণকে ইংরেজি নকল বিশ বলে সমালোচনা করেছেন বিনয় ঘোষের ধারণায় বাংলায় বাংলার নবজাগরণ একটি অতি কথা মাত্র তিনি এই নবজাগ নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলে সমালোচনা করেছেন তিনি বলেন যে বাংলায় নবজাগরণ হয়নি যা লেখা হয়েছে তা অতি কথন মাত্র অশোক মিত্র বাংলার উনিশ শতকে জাগরণকে তথাকথিত নবজাগরণ সোকল্ট রিনাইসেন্স বলে উল্লেখ করেছেন তো এই ছিল তোমাদের ক্লাস টেনের ইতিহাসের তোমাদের যে কুড়ি প্রশ্নপত্র দিয়েছিল ফেব্রুয়ারি দু হাজার তার উত্তরগুলো দেখে নিলাম এছাড়া বন্ধুরা তোমাদের ক্লাস টেনের বাংলা ইংরেজি অঙ্ক উত্তর আমি ইতিমধ্যে করে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রত্যেকটা বিষয়ের বা চ্যানেলের প্লে লিস্ট করে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু তার উত্তরগুলো দেখে নিতে পারো তো পরবর্তী যে বিষয়গুলো আছে তোমাদের আরও তার উত্তর আমি খুব তাড়াতাড়ি করে দেবো চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও তো সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ